বিপদ কিন্তু সীমান্তের কাছাকাছি চলে আসছে এটারে হালকানি ছিলেন যারা এতদিন ট্রল করছিলেন ঘটনা কিন্তু ঘটতে যাচ্ছে সেই কাছে না ঢুকুক না ঢুকুক সীমান্তের পাশে কিন্তু চলছে বিশাল আয়োজন হাসিনার সরকারের পতন ভারত হজম করতে পারে আবার বলি হাসিনা সরকারের যে পতন হয়েছে পাঁচই আগস্ট সেই পতনটা ভারত হজম করতে পারেনি শেখ হাসিনা ত্রিপুরা এসে পড়ছে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীরা এখানে জোর হইতেছে লোকাল সাপোর্টটা আসেই যদি একটু দেশ দেশে করে কেউ আমরা জিততে পারবো বাংলাদেশ কিছুই করতে পারবো না রোহিঙ্গাটা খেতে পারে না আওয়ামী লীগটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যা করার একটা পরিকল্পনা ক্যারা উঠেছে ক্যারা ক্যারা বুঝেন যৌবনে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক এবার মহাসমাবেশের ডাক দিলো শেখ হাসিনা কঠিন বিপদের সম্মুখীন হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি যদি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে রীতিমতো চমকে যাবেন তো দর্শক আর কথা বারবো না চলুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি সবাই আমার সাথে একসাথে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা এটা হচ্ছে বিপদে পড়লে সম্ভবত বাঁচার দোয়া বিপদ কিন্তু সীমান্তের কাছাকাছি চলে আসছে এটারে হালকানি ছিলেন যারা এতদিন ট্রল করছিলেন ঘটনা কিন্তু ঘটতে যাচ্ছে তো এই মুহূর্তে সরকারের উচিত সীমান্তকে আরেকটু টাইট করা কয়েক প্লাটুন সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি র্যাব যা আছে মোট কথা আমাদের স্টকে সবই দেওয়া দরকার তাও কোথায় আমার নিজের জেলায় ভাই গতকালকে বাংলাদেশের প্রথম সারির বেশ কয়েকটি গণমাধ্যম একটা নিউজ করছে নিশ্চয়ই দেখছেন শেখ হাসিনা যা বলে তা করে আওয়ামী লীগের নেতারা কিন্তু এমনটা বিশ্বাস করে আবার বাংলাদেশের অনেক জনগণও বিশ্বাস করে কোন কথাটা সীমান্ত দিয়ে চট করে ঢুকে যাব শেখ হাসিনা ঢুকুক না ঢুকুক সীমান্তের পাশে কিন্তু চলছে বিশাল আয়োজন প্রথম সারীর গণমাধ্যমগুলোর করার নিউজ বলছে কুমিল্লা সীমান্তে ভারতে পালিয়ে যাওয়া ছয় জেলার আওয়ামী লীগের নেতাকর্মীর একটা বৈঠক করেছে এবং উনিশশো একাত্তর সালে মুজিবনগর সরকারের কথা খেয়াল আছে তো ঠিক ওই রকম মুজিবনগর সরকারের আদলে একটা সরকার গঠনের গুঞ্জন মানে চেষ্টা করছে এমনই কিন্তু গুঞ্জন ওঠেছে আর এটা নিয়ে আপনার গতকালকে সারাদিন নানান বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ছিল বিজিবি পুলিশ বলছে এই বৈঠকের কোনো তথ্য তাদের কাছে নাই তারপরও বিজিবি এবং পুলিশ সতর্ক অবস্থানে আছে তো সত্যি সত্যি যদি শেখ হাসিনা সীমান্তের কাছে কখনো আসে পুলিশ বিজিবি দিয়ে কাজ হবে সেনাবাহিনী দিয়েও তো কাজ হয় কিনা আমার সন্দেহ আছে আর এই ঘটনার পরপর আপনার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন কুমিল্লার পক্ষ থেকে এই ধরনের ষড়যন্ত্র প্রতিরোধের ঘোষণা দিয়ে গতকালকে রাত সাড়ে আটটার দিকে আমাদের কুমিল্লা নগরের টাউন হল মাঠ থেকে মশাল মিছিল বের করা হয়েছিল আর সেই মিছিলের নেতৃত্ব দিয়েছে কে বৈষম্যবির ছাত্র আন্দোলনের নব্য জামাই মানে নতুন বিয়ে করছে হাসনাত আবদুল্লা এবং আব্দুল হান্নান মাসুদ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া আপনার যে তথ্যগুলো আমরা দেখছি বা গুঞ্জনগুলো দেখছি সেখান থেকে বলা হচ্ছে যে কুমিল্লা জেলার কোতোয়ালি থানার আওতাধীন বিবির বাজার সীমান্তবর্তী এলাকায় কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এবং ফেনীর আওয়ামী লীগের পদধারী যে সকল ঊর্ধ্বতন নেতাকর্মীরা আছেন তারা দুপুর তিনটার দিকে ভারতীয় সীমান্তে মানে বাংলাদেশ সীমান্তের পাশাপাশি যে ভারতের এরিয়া সেখানে একটা বৈঠক করেছেন ইভেন ভারতের ত্রিপুরায় আওয়ামী লীগের একটা বিশাল সমাবেশ আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওই সমাবেশে বাংলাদেশ থেকে যারা ভারতে পালিয়ে গেছেন সেই সকল আওয়ামী লীগ নেতারা অংশগ্রহণ করবেন তার মানে কি এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যে সকল এমপি মন্ত্রী বা বিভিন্ন সেক্টরে যারা কাজ করেছেন সরকারের পক্ষে তারা সকলেই সেখানে আজকের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে যাচ্ছেন এমনকি ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী তিনি নিজেও নাকি ওই সভায় অংশ নিয়ে একাত্তরের মুজিবনগরের সরকারের আদলে একটি অস্থায়ী সরকারের ঘোষণা দিতে পারেন পুরো বিষয়টি সমন্বয় করছেন কুমিল্লার রসমালাই হিসাবে খ্যাত কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং আমাদের যেই এমপি ছিলেন সদরের বাহার ওনার মেয়ে তাহসিন বাহার সূচনা তবে এই গুঞ্জন কতটুকু সত্য তা এখন পর্যন্ত শতভাগ নিশ্চিত হওয়া যায়নি বৈশম্ভবৃত ছাত্র আন্দোলন কমিল্লার পক্ষ থেকে সাংবাদিকদের কাছে একটি বার্তা পাঠানো হয়েছে এতে বলা হয়েছে গোয়েন্দা তথ্য অনুযায়ী খবর পাওয়া গেছে বিবি বাজার সীমান্তে কুমিল্লা নোয়াখালী চাতপুর এলাকার আওয়ামী লীগ নেতা কর্মীরা স্বরযন্ত্রমূলক একটা বৈঠক করবে আর আগরতলায় শেখ হাসিনার উপস্থিতিতে মুজিBNগর সরকারের আদলে সরকার ঘোষণা করবে এটা গোয়েন্দা তথ্যনжей তথ্যরা আসছে বুঝতে পারছেন যারা ভাবতেছিলেন যে শেখ হাসিনা চট করে ঢুকে পড়বে আসেন আমরা রেডি আছি আপনারা সবাই প্রস্তুত থাকেন যে কোনো সময় কিন্তু ঢুকলেও ঢুকে যেতে পারে পরিস্থিতি কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই যেহেতু গতকালকে আমরা দেখছি হাসান আবদুল্লাহ কুমিল্লাতে মশাল মিছিল করছে আমি তখন এই নিউজটা দেখি নাই তাই আমি ভাবলাম যে কী হল কুমিল্লাতে আবার এরকম একটা বড় ধরনের মিছিল হল আর এর প্রতিবাদে এক পোস্টে কুমিল্লা নগরীতে মশাল মিছিলের ঘোষণা দেওয়া হয়েছিল সাড়ে আটটার দিকে মশাল মিছিলের শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে হাসনাদ বলেছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা ফেসিবাদের রূপকার খুনি হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি পালিয়ে গিয়েও হাসিনা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে আমরা খবর পেয়েছি কুমিল্লার পার্শ্ববর্তী সীমান্ত ত্রিপুরায় ফেসিবাদের গঙ্গা জমায়েত হওয়ার অপচেষ্টা করছে আমরা তাদের বলে দিতে চাই এটা কখনো সফল হবে না এখন এটা কি ভারতের মাটিতে গিয়ে ধরেন এই বৈষম্যবির ছাত্র আন্দোলনের নেতারা সেখানে সফল হতে দিবে না এটা সুযোগ আছে এটা কিন্তু সুযোগ নেই বাংলাদেশের সীমানার ভিতরে যে কোনো কিছু প্রতিহত করার অথবা প্রটেস্ট করার বা সীমান্তকে সিল করার সম্ভাব এটা হইতে পারে কিন্তু ভারতের ত্রিসীমানায় পা দিয়া কোনোরকম অ্যাক্টিভিটিস বাংলাদেশ সরকারেরও এই মুহূর্তে ক্ষমতা আসলে নাই কারণ আমরা দেখছি এখনও বিএসএফ মারছে আমাদের ধরে নিয়ে যাচ্ছে গুলি করছে বন্ধতেগুলো হয় নাই তার মানে ভারত এই মুহূর্তে একটা অন্য মুড়ে আছে দর্শক এই মুহূর্তে কোতোয়ালি থানার ওসি সাহেব বলছেন বিষয়টি সাদা পাঠানো হয়েছে তবু তারা সত্যতা পায়নি আর তারা কাজ করছে জেলা প্রশাসকের মাধ্যমে এই ধরনের খবর আমাদের কাছে এসেছে এ বিষয়ে সীমান্তে বিজিবির করা নজরদারি রয়েছে যে কোনো অপতৎপরতা রুখে দেওয়ার সক্ষমতা আমাদের আছে বিজেপি মনে করছে যদি শেখ হাসিনা সত্যি সত্যি ওইখানে সীমান্তে বসে কোন ধরনের চালান তারা রুখে দিবে তবে আমার মনে হয় না তারা রুখতে পারবে যদি রুখতেই হয় সরকারকে আরও শক্তিশালী ভূমিকা নিতে হবে এখন আজকের এই নিউজ দেখার পরে এখন আজকে যেহেতু রবিবার সকালে আপনার নিউজটা পাচ্ছেন আজকে সারাদিনে যেহেতু এখানে যে তথ্যগুলো আসছে আজকে ত্রিপুরাতে একটা বৈঠক হবার কথা যেটা নেতৃত্ব শেখ হাসিনা দিবেন তো যদি এই বৈঠক হয় তাহলে তো বাংলাদেশে আমি যখন নিউজটা করছি এরপর আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখছেন আর যদি বৈঠকটা না হয় তাহলে বোঝা যাবে এটা একটা কী বলা হয় যে একটা উরু খবর সরকারের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি করা অথবা দেশের মধ্যে আরেকটা চাঞ্চল্যকর তৈরি অবস্থান তৈরি করা অথবা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা দেশে আছে তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা বা সামভাব একটা কোনো একটা মুভমেন্ট এখন আজকে সারাদিন অপেক্ষা করতে হবে উদ্বেগ উৎকণ্ঠা যে সত্যি কি শেখ হাসিনা সীমান্তের কাছে এই বৈঠক করছেন কিনা সময় বলে দিবে তবে পরিস্থিতি কিন্তু এই সকল খবরের মাধ্যমে অনেকেই ভয় পায় যে আসলে কি ঘটতে যাচ্ছে কি ঘটবে আর এই বিষয়গুলো আজকেরই বিএনপি কিন্তু বরাবরই চাচ্ছে যে নির্বাচনটা যেন দ্রুত হয়ে যায় কারণ বর্তমান যেই সরকার আছে এটা নির্বাচন ছাড়া একটা সরকার সো এনিথিং কুড বি হ্যাপেন এরকম কিন্তু ভয় একটা সকলের মধ্যে কাজ করছে শেখ হাসিনা ত্রিপুরা এসে পড়ছে আওয়ামী লীগের হাজার হাজার নেতা এখানে জড়ো হইতেছে লোকাল সাপোর্টটা আছেই যদি টুস্কের দেশে বিক্রি করে কে আলোটা শিখতে পারবো বাংলাদেশ কিছুই করতে পারবো না রোহিঙ্গাটা খেতে পারে না আর আওয়ামী লীগটা আরে ভাই বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের উপরে ছাত্রলীগের উপরে যুবলীগের উপরে নিধন থামে নাই গণহত্যা চলতেছে আবার পুলিশের উপরে নিধন হয়েছে গণহত্যা হয়েছে কিন্তু স্বীকারই করে না

সে কাজটা টুস্করে দেশের ভিতরে দিতে পারে কি করতে পারবো কি করতে পারবো সমন্বয়কারীরা আবার আরও জিততে পারবো গতকাল দেখলাম তারেক কইল যে মানে তারেক প্রমাণ আর কি বিএনপি কইল যে সজাগ থাকতে হবে কারণ কি কারণ যাতে করে ওই পরাজিত শক্তি আবার মানে মাথা চারাতে না উঠে ইঙ্গিত দিল যে বর্তমান ইউনিয়ন সরকারের সহায়তা করতে হইব কিন্তু টাইমের দিকেও খেয়াল রাখা দরকার মানে ইত্যাদি কিন্তু কথা হইলো যদি সমন্বয়কারীরা এখন ঠেকাইতে চায় কুমিল্লা দিয়া পারবো আলু পারবো আমার আলু পারবো না কারণ আওয়ামী লীগের নেতা কর্মী কূরে নিধর চলতেছে আওয়ামী লীগ আ করলে আপনি ফিরেবেন আপনি মনে করবেন সবই বুঝি অন্যায়কারী এটা দব্য না ভাই দেশের তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষ স্বাভাবিক করে এবং আপনারা যখন স্বাধীনতার গলা টিপে মারতেছেন বঙ্গবন্ধুটা বেশি বাড়াবাড়ি করছিল সেটা সেটা ভিন্ন কথা অর্থেই আপনি সাতই মার্চ স্বীকার করবেন না আপনি পনেরোই আগস্ট একটা অন্যায় হয়েছিল সেটা স্বীকার করবেন না আপনি বঙ্গবন্ধুর অবদান স্বীকার করবেন না হ্যাঁ আপনার স্বাধীনতার সমস্ত যে সকল প্রিন্সিপাল নৈতিক প্রিন্সিপাল এগুলো সকলটাই ভালো দিবেন দোবো না ভাই সাত বছর নিব না আমি মানে নিব না এই সমন্বয়কারীরা আর এই ভাই পারবে না তারপরে দায়িত্ব দিছে দ্রুত নির্বাচন করার লিগে সুষ্ঠু নির্বাচন দেশে শান্তি আনার লিগে সবই ফেল করছে শান্তি ফিরে আনতে পারে নাই দ্রব্যগুলো নিয়ন্ত্রণ করতে পারে নাই তারপরে এই বেশিরভাগই ফাউন কোন অভিজ্ঞতা নাই ভয় ডক্টর নিজেও কাশি দিয়ে গেলে পায়খানা করে দেয় অবস্থা তার বয়স তাই সবকিছু মিলা আম করে তো বোকা মানা যাবো না বেশি হাই কোর্টে বিচার বিচার পরিবর্তন করতে ভালো কথা একটা মিছিল করতে পারতো একেবারে সুপ্রিম কোর্টের ফালা ফালি করবো বাই থ্রেট দিব হ্যাঁ হাসপাতাল তুলার আমরা বই মাংক সেক্রেটারি তাই গা সেক্রেটারি ক্যা তারা যা খুশি তাই করবো হ্যাঁ পরবর্তী নাটক সাজা হাসপাতাল যাবো তারপর বিভিন্ন অফিসে গিয়ে গিয়ে থ্রেট মারবো এটা তো এই মানুষ বেশি দিন খাইবো না খাই নাই আর খেবো না আছে জোর রাখা হতে পারে না নো এইবার আর চলবো না অগরে তারা বাম্বু দিলে বিএনপি না জনগণ তো ঠেকাবে আর বিএনপি কি ঠেকবে ভাই ইমপসিবল ইম্পসিবল সমন্বয়কারী ঠেকাইতে এখন বিএনপি পাইব না সংগ্রামের অর্থ এটাই যে অন্যায় ভিত্তি প্রতিবাদ করা আপনি চোখের সামনে আওয়ামী লীগের আকুলি ফিরবেন ছাত্রলীগের আকুলি আপনি আঙ্গুল কেটে নেবেন সিনেটে আর সাধারণ মানুষ এটাতে অবজেকশন দিব না তা তো হয় না ভাই অন্যায় করছেন যে চালাইতেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে আমি নিজে তো আওয়ামী লীগ আমি চাই শক্তিশালী একটা আওয়ামী লীগ হোক একটা বিরোধী দল হোক বিএনপি কমাতে যাক কিন্তু ওই জামাতি গো হিজবুতাহি গো তারপর সরাই গোট পেরা বিরোধী দল একদিন অসম্ভব অসম্ভব বাংলাদেশে ঘরে ঘরে দুর্গ করে তুলব আওয়ামী দুর্গ দুর্গ করবো আপনারা বিচার কার্য করবেন বিচার কার্য ফেল করছেন আপনার জামাতিগো বানাইছেন আপনি চিফ প্রসিকিউটর হ্যাঁ আপনি পুলিশের নিধনের আপনি বিচার করবেন না ওইব না যদি সময় তো দর্শক মন্ডলী এতক্ষণে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন তো দর্শক এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে বা আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে লিখে যাবেন আর দর্শক আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন স্থান থেকে দেখছেন সেটি একটু কমেন্ট বক্সে আমাদেরকে লিখে যাবেন তাহলে করে আমরা বুঝতে পারবো যে আমাদের একজন দর্শক তিনি আজকের এই ভিডিওটি অমুক জেলা বা অমুক স্থান থেকে দেখতেছেন বা দেশ কিংবা প্রবাস থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন দর্শক আপনারা সকলেই অবগত রয়েছেন যে গত পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে স্বৈরাচারী সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে এখনো পর্যন্ত কিন্তু সেখানে অবস্থান করছেন তো ইতিমধ্যে কিন্তু গুঞ্জন উঠেছে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে যে শেখ হাসিনা নাকি ত্রিপুরায় মহাসমাবেশ করতে যাচ্ছে আর আওয়ামী লীগের যে পলাতক নেতাকর্মীরা রয়েছে যারা বিশেষ করে ভারতে অবস্থান করছেন যারা ভারতে পালিয়ে গিয়েছেন তো তাদেরকে নিয়ে কিন্তু আহ ত্রিপুরায় জড়ো হচ্ছেন এবং সেখান থেকে সমাবেশ করে কিন্তু তারা যে কোনো মুহূর্তে বাংলাদেশের ভিতরে প্রবেশ করবে এবং তারা একটা ঘটানোর চেষ্টা করছে ডক্টর প্রশ্নবিদ্ধ করার জন্য বা তাকে বিপদে ফেলার জন্য কিন্তু কিন্তু ইতিমধ্যে বেশ কিছু ষড়যন্ত্র শেষ পর্যন্ত তারা সফল হতে পারেনি তো এবার কিন্তু তারা নতুন ষড়যন্ত্রে সামনের দিকে ধাবিত হচ্ছে তো শেষ পর্যন্ত আসলে তাদের এই সমাবেশ বা তাদের বাংলাদেশের ভিতরে প্রবেশ করা আসলে আহ তারা আসলে শেষ পর্যন্ত করতে পারবেন কিনা সেটি কিন্তু এখন দেখার বিষয় তো দর্শক পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম